অনেক সময় দেখা যায় প্ল্যান প্রোগ্রাম করেও আমরা অনেক কিছু করতে পারি না, আবার দেখা যাচ্ছে যে প্ল্যান ছাড়াই হঠাৎ অনেক কিছু হয়ে যাচ্ছে। তো সেই রকম হঠাৎই আমাদের বারবিকিউ প্ল্যানটা ছিল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে বারবিকিউ শেয়ার করছি আপনাদের সাথে, আর এটা আমাদের হঠাৎ প্ল্যানে এই বারবিকিউটা করা। তো আমি এখানে ফিশ বারবিকিউ করব, আর এই যে ফিশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিশগুলো কিন্তু ফিশগুলোর একটা স্পেশালিটি হচ্ছে এটা দোকান থেকে কিনে আনা ফিশ না, এগুলো হচ্ছে গিয়ে বড়শি দিয়ে ধরা হয়েছে এই মাছগুলো, ম্যাকরুলগুলো। তো আজ আমি ম্যাকরুল বারবিকিউ করব, আর এই জন্য এটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। খুব অল্প সময়ের মধ্যেই প্ল্যান, আর আমাদের যেহেতু গার্ডেন নেই সেই কারণে আমরা বারবিকিউয়ের ঠিক প্ল্যান প্রোগ্রাম করেই করতে হয় আর কি, কীভাবে কী করব, কারণ গার্ডেন নেই, সিঁড়ির উপরে আমাদের এই বারবিকিউয়ের আয়োজনটা করতে হয় খুবই অল্প জায়গার মধ্যে, সেই জন্য অল্প আয়োজনই থাকে সবসময়, খুব বেশি আমি বড় করে আয়োজন করতে পারি না বারবিকিউয়ের জন্য। এখানে আমি কিছু পটেটো নিয়েছি, যেহেতু হঠাৎ করে প্ল্যান, শুধুমাত্র আমরা মাছ তো খাওয়া যাবে না, এই জন্য সাথে আলু দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে সূর্যটা দেখাচ্ছি আপনাদের, বাহিরের দৃশ্য, এখন আমরা ফায়ার অন করব আর কি। তো এটা হচ্ছে সন্ধ্যা 7টা, বলতে গেলে সন্ধ্যা 7টা, কিন্তু তখনও দিনের আলো একদম দেখতে পাচ্ছেন, আরও প্রায় 2.5 ঘন্টা বাকি আছে, 9:30টার দিকে সন্ধ্যা হয়। তো আমি বারবিকিউর জন্য যা যা লাগে আর কি এগুলো বাহিরে একটু বের করে নিয়েছি, যেহেতু কিচেনে যাওয়া আসা করা বারবার, সেই জন্য। আর বারবিকিউ এই যে আমি ফায়ার অন করেছি, দেখতেই পাচ্ছেন খুবই অল্প জায়গার মধ্যে, এটা কোনো গার্ডেন না আমাদের, আমাদের একটা মানে যে সিঁড়িগুলো আছে ওঠার জন্য ঘরের ভিতরে, সেই সিঁড়ির কর্নারের মধ্যেই বারবিকিউর আয়োজনটা করেছি। এই মাছগুলো কিন্তু আমাদের গিফট করা হয়েছে, আমাদের একজন মামা আমাদের দিয়েছেন, ওনারা বড়শি দিয়ে মাছগুলো ধরেছিলেন, তো এখান থেকে 5টা ম্যাকরুল আমাদের জন্য পাঠিয়েছেন। আর তো আমরা ভাবলাম যে ম্যাকরুলের চাটনি বা তরকারি যে কোনো কিছু রান্না করলেও তো করা যেত, কিন্তু বারবিকিউয়ের একটা আলাদা ইয়ে আছে, মানে আয়োজন করলে বাচ্চারা অনেক খুশি হয়। যদিও আমার কাছে বারবিকিউয়ের যে জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমার কাছে নর্মাল আমরা যেভাবে রান্না করি সেভাবেই বা ভর্তা বা যেভাবেই করতে ভালো লাগে, কিন্তু বারবিকিউয়ের যে একটা স্মোকি ফ্লেভার আর কি বা একটা আয়োজন, এগুলোই ভালো লাগে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছেন, আমি অবশ্য অ্যাডভাইস করেছিলাম আমার হাজব্যান্ডকে এখানে ফয়েল দেওয়ার জন্য, উনি দেননি, সে কারণে একটু কষ্ট হচ্ছিল, মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আর কি। তো যাই হোক, আমাদের বারবিকিউটা আপনারা দেখুন, এনজয় করুন, ছোট্ট একটা ভিডিও রিকোয়েস্ট থাকবে সবার কাছে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের খুবই অল্প মানে আয়োজন এখানে, খুব বেশি আয়োজন করার হঠাৎ করেই যেহেতু আয়োজন কিছুই করিনি তেমন, শুধু মাছের সাথে আলু দিয়েছিলাম আর কি, আর আলুগুলিকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি একটু। তো যাই হোক, আপনারা বাকি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, আর পাশে থাকবেন যেভাবে সবসময় সাথে আছেন সেরকম, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য, আর বাকি ভিডিওটা শেষ করবেন প্লিজ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেই, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমার আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।